গুড মর্নিং, আজ স্বাধীনতা দিবস। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান ডিফেন্স ভেটেরিনার অ্যাসোসিয়েশনে, বীরভূম ডিস্ট্রিক্ট বোলপুরে হচ্ছে। এখানে আজ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, যেমন ফ্ল্যাগ হোস্টিং, ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। তো আজ ওখানেই যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম, এখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর এটা সুন্দরভাবে এভাবে সাজানো আছে, আর বসার জন্য এখানে সমস্ত সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান, ওনারা বসে আছেন। স্বাধীনতার সকালে তো এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগলো। আর এখানে জায়গাটি বেশ সুন্দরভাবে সাজানো আছে, খুবই সুন্দর, ভালো লাগলো। আর সকালটা খুবই ভালো কাটলো, স্বাধীনতা দিবসের সকাল। ইনি হচ্ছেন সঞ্জয় বিশ্বাস, নীল রং কালারের গেঞ্জি পরে আছেন। ইনি আর্মিতে ন্যাশনাল ম্যারাথন চ্যাম্পিয়ন ছিলেন। তিনি 22 কিলোমিটার দৌড়ে এলেন ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে। তাকে সবাই সম্বোধন করছেন এখন। এনাকে দেখে না ইয়াং জেনারেশন অনুপ্রেরিত হওয়া দরকার। প্রায় 50 বছর বয়স ওনার, তো এতটা দৌড়ে আসা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। যাই হোক, তিনি আর্মিতে তাহলে কতটা অ্যাক্টিভ ছিলেন। তো এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, এদিকে আমার হাজবেন্ড স্বেচ্ছায় রক্ত দান করছেন। তো এখানে প্রায় যারাই এসেছেন তারা সবাই 40-এর ঊর্ধ্বে, সবাই ব্লাড ডোনেট করছেন স্বেচ্ছাতেই। মাননীয় এসডিও সাহেব আমার হাজবেন্ডের হাতে ট্রফি আর ব্লাড ডোনেশনের যে সার্টিফিকেট তুলে দিলেন আমার হাজবেন্ডের হাতে। অনুষ্ঠান শেষে এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকে সকালটি আমাদের খুবই ভালো কাটলো। আমি একজন সোলজার ওয়াইফ হিসেবে খুবই গর্বিত। আর আজকের এই দিনে, স্বাধীনতা দিবসের দিনে, আমি এমন একটি অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে আমি সত্যি খুবই গর্বিত, ভীষণই ভালো লাগছে। তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, সবারই জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ।